হ্যাঁ আজকে পুলিশ অতর্কিতভাবে গুলি চালিয়েছে আমাদের বিভিন্ন স্পটে প্রোগ্রাম ছিল আমাদের অনেকে গুলিবিদ্ধ আপনারা গুলির শব্দ পাচ্ছেন চলছে চলতেছেই আমরা যত গুলি হোক আমরা রাজপথ ছাড়ব না আমরা এই স্বৈরাচারী সরকার পতন করব ইনশাআল্লাহ আমাদের প্রায় 50 জনের উপর আহত হয়েছে অনেকে গুলিবিদ্ধ হয়েছে চোখেতে গুলি লেগেছে বিভিন্নভাবে তারা আহত সকল প্রকার আন্দোলন সংগ্রামে ইমানের শহীদ রাজপথে আছি সেই আশায় জনগণের প্রত্যয় এবং 2500 বাসী সহ নারায়ণগঞ্জ জেলা বিএনপি অঙ্গ সংগঠন এবং জনগণকে সাথে নিয়ে আমরা এই স্বৈরাচারী সরকারের বিদায় করব ইনশাআল্লাহ রাজপথ ছাড়ি নয় এই এই বাই 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 এদিকে এদিকে খেলেন এদিকে খেলেন জানেন সকাল থেকেই যান চলাচল খুবই স্বাভাবিক ছিল মাঝখানে হরতালের সমর্থনকারীরা কিছু রাস্তা ব্লক করার চেষ্টা করে এবং টায়ারে আগুন দেওয়ার চেষ্টা করে পরবর্তীতে আমরা পুলিশি তথ্য উপাত্তের ভিত্তিতে আমরা উপস্থিত হই এবং আমরা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করি হ্যাঁ মহাসড়ক খুবই স্বাভাবিক আছে আপনি দেখতে পাচ্ছেন গাড়ি সুন্দরভাবে চলাচল করছে যানবাহনগুলো সুন্দরভাবে চলাচল করছে